অল্প বৃষ্টিতেই বারাসাতের বিভিন্ন অঞ্চলে জল জমে, এই সমস্যা নিয়ে বাড়ি বাড়ি সরব হয়েছে বারাসাতবাসীরা। বারাসাতের বিভিন্ন ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে ঠিক হয়নি। মূলত বারাসাতের জমা জল গিয়ে পড়ে মধ্যমগ্রামে। বারাসাত 29 নম্বর ওয়ার্ড ও মধ্যমগ্রাম পৌরসভার মধ্যবর্তী এলাকা গিয়ে সমস্ত জল জমা হয়, কিন্তু সেই জল নোয়াই খালে যাওয়ার মতন জায়গা না থাকায় সমস্যায় ভুগছে ওইসব এলাকার বাসিন্দারা। দুই পৌরসভা থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলো, জমি জটে তা আটকে রয়েছে। এই নিয়ে মঙ্গলবার বারাসাত পৌরসভার সভাকক্ষে সাংবাদিক সম্মুখে পৌরবাসক সুনীল মুখার্জি বলেন যে জমি বাণীকণ্ঠে কেনা হচ্ছে খাল কাটার জন্য, তাতে যৌথভাবে বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভার টাকা আছে। মধ্যমগ্রামের মানুষের যদি কোনো অভিযোগ থাকে তাহলে মধ্যমগ্রামের পৌরসভার সাথে যোগাযোগ করে নিক। তিনি আরও বলেন, এদিকে যেমন বারাসাতের খিলকাপুর পঞ্চায়েতের কিছু জল এসে লোকনাথ মন্দিরে জমা হয়, সেই জল আমরা পাম্পিংয়ের মাধ্যমে বার করার চেষ্টা করি, তেমনই বাণীকণ্ঠে এলাকার জল নিকাশির ক্ষেত্রে বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভা একত্রিত হয়ে উদ্যোগ নিয়েছে। খাল সংস্করণের কাজ চলছে, আগামী বছর থেকে জল দাঁড়াবে না, জানালেন বারাসাতের পৌরপ্রশাসক সুনীল মুখার্জি। তখন কিন্তু বারাসাত মধ্যমগ্রামের জল নিকাশ হিসেবে প্রজেক্টটা তৈরি করা হয় এবং সেই হিসেবে স্যাংশন করা হয়। বাণীকণ্ঠের যে জায়গাটা কেনা হচ্ছে আমাদের খাল করার জন্য, তাদের পৌরসভারও টাকা আছে এবং মধ্যমগ্রামের ইকুয়াল টাকা আছে। মধ্যমগ্রামের মানুষ কী বললে তো হবে না, মধ্যমগ্রামের মানুষকে বলুন এই ব্যাপারটা মিউনিসিপ্যালিটি থেকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে জলের নিকাশি ব্যবস্থা তো এক জায়গাতেই কি গিয়ে পড়বে। হ্যাঁ, মানে আমাদের যেমন পঞ্চায়েতের খিলকাপুরের জল এসে আমাদের পেছনটা ভর্তি করে দিচ্ছে একদম, আমাদের যে লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দিরের জল আমরা পঞ্চায়েত থেকে সব জল এসে লোকনাথ মন্দিরে জমা হচ্ছে, আমরা পাম্প করে জল বের করছি আবার সেই জল প্যাক করছে। সুতরাং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বলে কথা নয়, কথা হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থা মধ্যমগ্রামে এবং আমরা যৌথভাবেই এটা তৈরি করা হয়েছে, সেই সম্পর্কের জন্যই আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের বারাসাতের জল নীলগঞ্জের খালে গিয়ে পড়ছে, আমাদের বারাসাতের জল গিয়ে পড়ছে এতে মানে সুটি খাল মধ্যমগ্রামে গিয়ে পড়ছে, মধ্যমগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে, যে অবস্ট্রাকশনটা ছিল সেটা আমরা পয়সার টাকা দিয়ে কিনেছি, গভর্নমেন্ট টাকা দিয়েছে 3 কোটি টাকা, আর 50 লক্ষ টাকা যে টাকা তাদের পাওনা সেটা আমরা 25 লক্ষ টাকা মধ্যমগ্রাম 25 লক্ষ টাকা দিয়ে আমরা ওই জায়গাটা কিনে খাল এখন সংস্কার হচ্ছে, আগামী বছর থেকে আর জল দাঁড়াবে না।